প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে আবারও নবম দশম শ্রেণীর ফিনান্স এবং ব্যাংকিং বিষয়ের উপর ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি নিতাইচন্দ্র দাস সহকারী শিক্ষক তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে নবম দশম শ্রেণীর ফিনান্স এবং ব্যাংকিং বিষয়ের মূলধন ব্যয়ের অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের মূলধন ব্যয়ের চাপ্টারের উপর ক্লাস অলরেডি চলছে এবং এই তো পূর্বে কয়েকটি ক্লাস হয়েছে তো তোমরা যারা দেখো নাই তারা অবশ্যই দেখে নিবে এবং আজকের ক্লাস যারা দেখতেছ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই তো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ষষ্ঠ অধ্যায় মূলধন ব্যয় তো এই পাঠ থেকে আমরা এই যে বিষয়টা শিখতে পারবো সেটা হচ্ছে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গত ক্লাসে আমরা সাধারণ শেয়ারের মূলধন ব্যয়টা শিখেছিলাম অর্থাৎ সাধারণ ব্যয় সাধারণ শেয়ার সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম এবং সাধারণ ব্যয়ের মূলধন মূলধন ব্যয় কীভাবে নির্ণয় করে সেটা দেখেছিলাম এবং একটা পাঠ্যবই আমাদের যে উদাহরণ ছিল সে উদাহরণটাও দেখেছিলাম তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করতে পারবো অর্থাৎ তোমাদের পাঠ্যবই বক্সের মধ্যে একটা কাজ দেওয়া আছে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয়ের জন্য এবং গত ক্লাসে আমরা দেখেছিলাম যে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় দুটি পদ্ধতির মাধ্যমে নির্ণয় করা হয়ে থাকে একটি হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি এবং আরেকটি হচ্ছে ক্রমরা সমান লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি তো তোমরা যারা গত ক্লাসটি দেখো না অবশ্যই দেখে নিবে সেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং তোমরা এই বিষয় এটাও জানো যে আসলে হিসাব বিজ্ঞান এবং ফিনান্স এগুলো হচ্ছে আসলে একটা ধারাবাহিক প্রক্রিয়া অর্থাৎ একটি ক্লাস যদি মিস করো তাহলে পরবর্তী ক্লাসে এসে বুঝতে তোমাদের কিছুটা সমস্যা হয়ে যায় সেজন্য অবশ্যই দেখবে সবগুলো ক্লাসই প্রত্যেকেই তো যাই হোক আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করতেছি অর্থাৎ আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করা শিখবো এবং গত ক্লাসে যে সূত্র ব্যবহার করেছিলাম যে কাজ করেছিলাম তারই ভিত্তিতে তোমাদের পাঠ্য বইয়ে যে বক্সে একটা কাজ দেওয়া রয়েছে সে কাজটা এখন করব এবং তোমরা সেটা শিখব এবং আরেকটা নতুন জিনিস যে শিখব সেটা হচ্ছে সংরক্ষিত আয় সম্পর্কে আমরা জানতে পারবো এবং এই সংরক্ষিত আয়ের কিভাবে মূলধন ব্যয় নির্ণয় করে সে বিষয়টাও আজকে আমরা জানব এই এই দুটো বিষয় আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা জানতে পারবো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বই খাতা কলম নিয়েই বসেছো আশা করি এবং প্রত্যেকের পূর্ণ মনোযোগ আজকের ক্লাসের মধ্যে দিবে সেটা আমি আশা করি এবং বিশ্বাস করি তো যাই হোক আজকে এখন আমরা দেখব যে গত ক্লাসে বক্সের মধ্যে যে কাজটা ছিল সেটা হচ্ছে কাজ তিন কাজটা ছিল তোমার একটি কোম্পানির বর্তমান বছরের শেষে বারো টাকা হারে লভ্যাংশ দেবে বলে সিদ্ধান্ত নেয় অর্থাৎ প্রত্যেকটা এই শেয়ার থেকে কোম্পানি প্রতি শেয়ারে বারো টাকা করে লভ্যাংশ দিবে এবং আগামী বছরগুলোতে এই লভ্যাংশ দশ পার্সেন্ট বৃদ্ধি পাবে এই প্রত্যাশা করতেছে শেয়ার শেয়ারহোল্ডারগণ প্রত্যাশা করতেছে যে আগামী বছর এই লভ্যাংশ প্রদানের হার দশ পার্সেন্ট করে বেড়ে যাবে এবং কোম্পানির বর্তমানে শেয়ারের বাজার মূল্য রয়েছে একশত টাকা অর্থাৎ কোম্পানির শেয়ার আজকে যদি বাজারে বিক্রি করে তাহলে একশো পঁচিশ টাকা করে বিক্রি করতে পারবে এই তথ্যের উপর ভিত্তি করে এখন আমরা সাধারণ শেয়ারের মূলধন নির্ণয় করব আমরা আমরা জানি সাধারণ পদ্ধতির করতে একটি হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি আর একটা হচ্ছে এই স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি তো এখানে যে পদ্ধতিটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি কারণ এখানে লভ্যাংশ বৃদ্ধি পাবে তবে একটা নির্দিষ্ট হারে কত পার্সেন্ট হারে দশ পার্সেন্ট হারে অর্থাৎ এবছর কোম্পানি প্রতি শেয়ারে বারো টাকা লভ্যাংশ দিয়েছে এবং আগামী বছর এই লভ্যাংশ প্রদান টেন পার্সেন্ট বেড়ে যাবে এবং এখানে আমরা অনুমান অনুমান করা হয় যে এই লভ্যাংশ প্রদানের হারটা প্রত্যেক বছরই টেন পার্সেন্ট করে বেড়ে যাবে তাহলে যেহেতু প্রত্যেক বছর টেন পার্সেন্ট করে বেড়ে যাচ্ছে তাহলে এই এটা এটাকে আমরা বলতে পারি স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি অর্থাৎ লভ্যাংশ বৃদ্ধির হারটা স্থির থাকবে আর শূন্য লভ্যাংশ গতদিন যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে যেখানে লভ্যাংশ একই থাকবে প্রত্যেক বছর একই থাকবে সেটা কখনো বাড়বে না সেটা হচ্ছে শূন্য লভ্যাংশ পদ্ধতি তো ওই পদ্ধতিটা এখানে কাজ করবে না আর এখানে হচ্ছে স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিটা কাজ করবে এবং এই পদ্ধতির মাধ্যমে যে আমরা একটা সূত্র দেখেছিলাম সেটা হচ্ছে আমরা জানি তো শুরুতে আমরা জানি যে যে কোনো সূত্র প্রয়োগ করার আগে আমাদেরকে যেটা লিখতে হয় সেটা হচ্ছে আমরা জানি তো লিখলাম আমরা জানি আমরা কি জানি জানি লিখে আমরা প্রথমে কী করব সূত্রটা লিখবো যে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় মূলধন ব্যয় সমান কি উপরে হবে লভ্যাংশ এক নিচে হবে শেয়ার মূল্য শূন্য যোগ হবে বৃদ্ধির হার ইন্টু হবে একশো এটা হচ্ছে সাধারণ শেয়ার অর্থাৎ স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে সাধারণ শেয়ার মূলধন নির্ণয়ের সূত্র এই সূত্র প্রয়োগ করেই আমরা শেয়ার মূলধন এটা নির্ণয় করবো এই সূত্রটা প্রয়োগ করে এই শেয়ারের সাধারণ শেয়ারের মূলধন বা নির্ণয় করব আজকে এই এই প্রশ্নের জন্য তো যাই হোক প্রিয় শিক্ষার্থী এখানে এই আমরা যদি গত ক্লাসে যেটা বলেছিলাম যে লভ্যাংশ এক এই কথাটা না বলে আমরা যদি বলি যে লভ্যাংশ শূন্য ইন্টু ওয়ান প্লাস বৃদ্ধির হার তাহলে কিন্তু কোনো সমস্যা নেই কারণ এই লভ্যাংশ এককেই আমরা এই লভ্যাংশ শূন্য ইন্টু ওয়ান প্লাস বৃদ্ধির হার বলে দিতে পারি তাহলে এখানে কোনটা দিয়ে কি বোঝাইছে সেটাও আমি একটু বলে দিই দেখো খেয়াল করো তাহলে এখানে হচ্ছে লভ্যাংশ এক মানে কি লভ্যাংশ শূন্য ইন্টু ওয়ান প্লাস বৃদ্ধির হার এটা আমি সরাসরি এখানেও লিখে দিল আমার কোনো কিন্তু সমস্যা নেই আবার সূত্রটা যদি এই এই এখানে যে লভ্যাংশ শূন্য ইন্টু ওয়ান প্লাস বৃদ্ধির হার এই কথাটা যদি এখানে লভ্যাংশ একের পরিবর্তে লেখা থাকে কোনো বইয়ের মধ্যে তাহলে তোমরা কিন্তু আবার অবাক হয়ে যেও না কারণ এটা মানে এটা তারপরে হচ্ছে লভ্যাংশ শূন্য লভ্যাংশ শূন্য মানে হচ্ছে বর্তমানে এবছর প্রতিষ্ঠানটি যে পরিমাণ লভ্যাংশ ঘোষণা করেছে সেটা হচ্ছে লভ্যাংশ শূন্য আর শেয়ার মূল্য শূন্য মানে হচ্ছে বর্তমানে শেয়ারের বাজার মূল্য কত রয়েছে সেটা হচ্ছে শেয়ার মূল্য শূন্য আর বৃদ্ধির হার হচ্ছে এটা প্রশ্নে বলেই দেওয়া থাকে যে অতীত রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় যে কোম্পানির প্রত্যেক বছর শেয়ারের মূল্য শেয়ারের লভ্যাংশ প্রদান এত পার্সেন্ট করে বেড়ে যায় অর্থাৎ এটা হচ্ছে বৃদ্ধির হার এটা প্রশ্নে বলাই থাকে তো এই তথ্যের উপর ভিত্তি করে আমরা কাজ করবো তাহলে লভ্যাংশ এক তাহলে আগে আগের প্রশ্নটা আমরা একটু দেখে নিই তোমরা খেয়াল করো তাহলে যদি প্রশ্নটা দেখি তাহলে প্রশ্নটা হচ্ছে আমার এটা তাহলে একটা কোম্পানি প্রত্যেক বছর তাহলে লভ্যাংশ শূন্য মানে হচ্ছে বারো টাকা কারণ আমরা জানি লভ্যাংশ শূন্য মানে হচ্ছে এবছর প্রতিষ্ঠানটি যে পরিমাণ লভ্যাংশ দিয়েছে তাহলে এবছর প্রতিষ্ঠানটি দিয়েছে কত টাকা বারো টাকা এবং এই এবং এই বৃদ্ধির হার হচ্ছে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট আমরা গত ক্লাসে বলেছিলাম যে পার্সেন্টকে ওঠায় দিলে আমাকে একশো দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ দশকে একশো দিয়ে ভাগ করলে হবে শূন্য দশমিক এক শূন্য আর বর্তমানে শেয়ারের বাজার মূল্য রয়েছে একশত পঁচিশ টাকা তো এই তথ্যগুলো আমি এখন যদি সূত্রের মধ্যে প্রয়োগ করি তাহলে আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে দেখো তাহলে শেয়ারের বাজার মূল্য আমার এবছর কোম্পানি বারো টাকা লভ্যাংশ ঘোষণা করেছিল তাহলে আমি লভ্যাংশ শূন্য মানে দিলাম বারো এবং এই লভ্যাংশ শূন্য মানে হচ্ছে লভ্যাংশ উপরে ছিল আমার এই সূত্রের উপরে ছিল লভ্যাংশ এক তাহলে লভ্যাংশ একের পরিবর্তে আমি বলেছিলাম লভ্যাংশ শূন্য ইন্টু ওয়ান প্লাস বৃদ্ধির হার তাহলে লভ্যাংশ শূন্য মানে ছিল আমার এবছর প্রতিষ্ঠানটি যে পরিমাণ লভ্যাংশ ঘোষণা করেছে তাহলে এবছর প্রতিষ্ঠানটি বারো টাকা লভ্যাংশ ঘোষণা করেছে এবং ওয়ান প্লাস বৃদ্ধির হার বৃদ্ধির হার দশ পার্সেন্ট এবং বলেছি যে দশকে আমরা একশো দিয়ে ভাগ করে দিব কারণ পার্সেন্টকে আমি এখানে উঠাই দিতেছি এবং এই এখন বর্তমানে শেয়ারের বাজার মূল্য ছিল একশত পঁচিশ টাকা অর্থাৎ একশো পঁচিশ টাকা এটা হচ্ছে নিচে বসবে এবং যোগ হচ্ছে বৃদ্ধির হার শূন্য দশমিক এক শূন্য ইন্টু হচ্ছে একশো এটাকে পার্সেন্টকে আনার জন্য ইন্টু একশো দিতে হবে এখন আমরা যথারীতি ক্যালকুলেটার দিয়ে কাজ করবো একের সাথে এক যোগ করলে হবে এই ওয়ান পয়েন্ট ওয়ান জিরো তারপর সেটাকে বারো দিয়ে গুণ করলে হবে তেরো দশমিক দুই এবং নিচে একশত পঁচিশ টাকা নিচে হবে একশত পঁচিশ টাকা এবং যোগ হবে এই এটা শূন্য দশমিক এক শূন্য ইন্টু একশো এগুলো যা আগের মতো তা থাকবে এবার তেরো দশমিক দুইকে তেরো দশমিক দুই শূন্য বা তেরো দশমিক দুইকে একশো পঁচিশ দিয়ে ভাগ করলে হবে এই দশ দশমিক পাঁচ ছয় শূন্য দশমিক এক পাঁচ ছয় এবং যোগ হবে শূন্য দশমিক এক শূন্য দুটা যোগ করলে হবে দুই শূন্য দশমিক দুই শূন্য পাঁচ ছয় গুণ হবে একশো অর্থাৎ গুণ একশো এখানেও তোর একটু হয়েছে তোমরা দেখে নেবে এখানে গুণ একশো এ বিষয়টা দেওয়া দরকার ছিল তারপরে এই তারপরে নিচে একশো দে গুণ করলে হবে বিশ দশমিক পাঁচ ছয় পার্সেন্ট অর্থাৎ এই বি এই নানা আছে ঠিকই আছে গুণ একশো এই দুটা যোগ করলে এটা হবে আর এখানে এই গুণ একশো মানে থাকার দরকার ছিল আর কি তো যাই হোক আমরা এই সেই সূত্রের মাধ্যমে এই কাজটা এখন নির্ণয় করলাম তো এখন প্রিয় শিক্ষার্থী এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সাধারণ শেয়ারের মূলধন ব্যয়ের যে সূত্রটা আমরা দেখেছিলাম সেই সূত্রের মাধ্যমে আশা করি অবশ্যই আমরা সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করতে পারবো তো আজকে এখন আমরা নতুন করে যেটা শিখবো সেটা হচ্ছে সংরক্ষিত আয়ের ব্যয় অর্থাৎ আমরা জানি একটা প্রতিষ্ঠান বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারে সে ঋণকৃত মূলধন নিতে পারে সে অগ্রাধিকার শেয়ার বিক্রি করতে পারে সে সাধারণ শেয়ার বিক্রি করতে পারে ঠিক অনুরূপভাবে একটা প্রতিষ্ঠান সংরক্ষিত আয়ের মাধ্যমেও মূলধন সংগ্রহ করতে পারে তাহলে শুরুতে আমরা জেনে নিই যে সংরক্ষিত আয় সেটা বিষয়টা আসলে কি সংরক্ষিত আয় মানে হচ্ছে একটা প্রতিষ্ঠান যখন আয় করে তখন ওই আয়ের পুরো অর্থটাই শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন না করে অনেক সময় এই ভবিষ্যতে ব্যবহারের জন্য কিছু পরিমাণ টাকা রেখে দেয় যে পরিমাণ অর্থ প্রতিষ্ঠানে রেখে দেওয়া হয় সেটা হচ্ছে সংরক্ষিত আয় তো প্রতিষ্ঠান চাইলে সেই আয়টা ব্যবহার করেও সে তার মূলধনের এই চাহিদাটা মেটাইতে পারে তো এই কোম্পানি অর্থায়নের জন্য প্রথম এটা একটা গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে এই সংরক্ষিত আয় কোম্পানি প্রতি বছর যে পরিমাণ টাকার মুনাফা অর্জন করে সে টাকা পুরোটা শেয়ারের হোল্ডারদের মধ্যে বন্টন না করে কিছু অংশ প্রতিষ্ঠানে রেখে দেয় এখানে একটা উদাহরণ দিচ্ছে দেখো একটি কোম্পানি কোনো বছর পঞ্চাশ লক্ষ টাকা মুনাফা পেল এবং উক্ত মুনাফা থেকে পঁচিশ লক্ষ টাকা ব্যবসায়ের জন্য সে রেখে দিল এটা হচ্ছে পরিচালক বোর্ডের একান্ত ইচ্ছা তারা যদি ইচ্ছা করে যে এ বছর যে পরিমাণ মুনাফা হয়েছে তার পুরোটা আমি বন্টন করব না কিছু পরিমাণ রেখে দিব তাহলে সে এই কাজটা করতে পারে অর্থাৎ পঞ্চাশ লক্ষ টাকা মুনাফা করেছে কিন্তু পঁচিশ লক্ষ টাকা সে শেয়ারহোল্ডারদের মাঝে বন্টন করে এবং অন্যান্য এই ঋণদাতা অবশ্য ঋণদাতাদের এটা হিসাবে আসে না শেয়ার মধ্যে বন্টন করে আর পঁচিশ লক্ষ টাকা সে সংরক্ষিত আয় হিসাবে রেখে দিলো এভাবে সংরক্ষিত আয় থেকে পরবর্তী বিভিন্ন সুযোগ বা প্রকল্প বাস্তবায়নের অর্থায়নের ব্যবস্থা করা হয় অর্থাৎ এই আয়টা ব্যবহার করে এই প্রতিষ্ঠানে এই মূলধনের চাহিদাটা মেটানো হয় সংরক্ষিত আয় থেকে অর্থায়ন করা হলে অনেকের কাছে মনে হতে পারে যে সংরক্ষিত আয়ের কোনো ব্যয় নেই হ্যাঁ এটা এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যখন একটা প্রতিষ্ঠান তাদের নিজস্ব সংরক্ষিত আয়টা কিন্তু প্রতিষ্ঠানের একটা নিজস্বই অর্থ তাহলে এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে অবশ্যই যে একটা প্রতিষ্ঠানের যদি সংরক্ষিত আয়টা নিজস্ব অর্থই হয়ে থাকে তাহলে এই প্রতিষ্ঠানের সংরক্ষিত ব্যয়ের আবার খরচ কি এর জন্য তো আসলে কাউকে টাকা দিতে হয় না তো এই বিষয়টা তোমার বোঝার জন্য তোমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে সুযোগ ব্যয় অর্থাৎ আমরা একটা প্রতিষ্ঠানের হিসাব যখন করব তখন ওই প্রতিষ্ঠানের যদি একদম অ্যাকুরেট সঠিক চিত্রটা পেতে চাই তাহলে ওই প্রতিষ্ঠানের অবশ্যই সুযোগ ব্যয় সম্পর্কে আমাকে জানতে হবে তো সুযোগ ব্যয় মানে হচ্ছে একটা একটা এই কোনো একটা সম্পদ বা কোন অর্থ এই একাধিক সেটা একাধিক জায়গায় ব্যবহার হতে পারে সেক্ষেত্রে যদি অন্যত্র ব্যবহার করতো তাহলে সে এখন আর নিজে ব্যবহার করতে পারতো না তাহলে একটা সুযোগ ব্যবহার করার ফলে তাকে অন্য আরেকটা সুযোগকে হারাতে হচ্ছে এখন এই উদাহরণটার মাধ্যমে আমার একটা বিষয় খেয়াল করি দেখো এখানে প্রতিষ্ঠানটি পঁচিশ লক্ষ টাকা এই তার রয়েছে অর্থাৎ সে ইচ্ছা করলে পঁচিশ লক্ষ টাকা সে কী করে তার প্রতিষ্ঠানে নিজে ব্যবহার করতে পারে এখন যদি সে ইচ্ছা করে যে না এই পঁচিশ লক্ষ টাকা আমি আমার প্রতিষ্ঠানে ব্যবহার করব না এই পঁত্রিশ লক্ষ টাকা আমি ব্যাঙ্কে ব্যাংকে রেখে দিবো তাহলে যদি সে ব্যাংকে রেখে দেয় তাহলে ব্যাংক থেকে তো একটা সে ইন্টারেস্ট পেতো পেত না অথবা মনে করো সে ব্যাংকে রেখে দিল না অন্য কোনো লগ্নি বিনিয়োগকারী প্রতিষ্ঠান অর্থাৎ যারা অর্থ নেয় যেমন বাজারে অনেক সময় দেখা যায় যে ঋণপত্র কেনাবেচা হয় সেই ঋণপত্র যদি সে কিনতো অথবা কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠানে সে যদি সেটা বিনিয়োগ করতো তাহলে অবশ্যই সেখান থেকে সে একটা মুনাফা পেত কিন্তু এখন যেহেতু এই পঁচিশ লক্ষ টাকা কোম্পানি নিজেই ব্যবহার করতেছে তাহলে সে কি ওই মুনাফাটা কি আর পাইলো পাইল না তাহলে এখন তাকে কি একটা সুযোগ হারাতে হচ্ছে অর্থাৎ ওই যে যে সে পরিমাণ সুযোগকে হচ্ছে হচ্ছে সেই সুযোগ ব্যয়টাই হারাইতে সংরক্ষিত আয়ের এই 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 সংরক্ষিত আয়ের ব্যয় অর্থাৎ সুযোগ ব্যয়টাকে এখানে বিবেচনা করতে হবে তারপরে দেখো এখানে আরো কি লিখেছে যে সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয় বোঝার আগে সুযোগ ব্যয়ের ধারণা থাকা দরকার আচ্ছা এটা আমি একটু বলেই দিয়েছি এতক্ষণে তারাও একবার দেখো তোমাদের পাঠ্য বইয়ে যে বিষয়টা দেওয়া আছে সেটা একটু খেয়াল করো যে মনে করো তোমার বাবা কোনো একটি ব্যাঙ্কে দশ লক্ষ টাকা জমা আছে তোমার ভাইয়া বাবাকে একদিন বলল। বাবা তোমার অ্যাকাউন্টে যে দশ লক্ষ টাকা পড়ে আছে সেটা আমাকে দাও আমি ব্যবসা করব। তোমার ভাইয়ার এ কথাটি ঠিক নয় কারণ টাকা আসলে অলস পরে নেই ব্যাংক। এই এক লক্ষ টাকার উপর একটি নির্দিষ্ট হারে সুদ প্রদান করবে ফলে তোমার বাবা যদি তোমার ভাইয়াকে টাকা দিয়ে দেন তাহলে সুদ বাবদ যে আয় হতো সেটা আর পাবেন না ফলে সুদ বাবদ আয় না পাওয়ার তোমার ভাইয়াকে ভাইয়াকে ব্যবসায় কাজে টাকা দেওয়ার একটি সুযোগ পাবে অর্থাৎ যেহেতু ব্যবসায় কাজে এই ব্যবসার কাছে টাকা তোমার ভাইয়াকে দিল এখন তাহলে এই সুদ বাবদ যে টাকাটা সে পাইতো সেই সুযোগটা এই তোমার বাবা কিন্তু হারাচ্ছে এই যে হারানোর সুযোগটা থেকে যে পরিমাণ আয় হতো এটাই হচ্ছে সুযোগ ব্যয় অনুরূপভাবে কোম্পানির আয় শেয়ার মালিকদের মধ্যে বন্টন না করে রেখে দিলে শেয়ার মালিকদের দৃষ্টিকোণ থেকে এটি একটি সুযোগ ব্যয় হয়ে থাকে কোম্পানির অর্জিত মুনাফা কোম্পানিতে সংরক্ষিত আয় হিসাবে না রেখে শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করলে শেয়ার মালিকরা এই অর্থ অন্যত্র বিনিয়োগ করে অতিরিক্ত আয় করতে পারত ফলে কোম্পানির অর্জিত মুনাফা বা আয় বন্টন না করলে শেয়ার মালিকরা উক্ত অর্থের বিনিয়োগের প্রাপ্ত আয় থেকে বঞ্চিত হয় অন্যত্র এখানে অর্থের অন্যত্র বিনিয়োগের প্রাপ্ত আয় থেকে বঞ্চিত বঞ্চিত যে হইতো সেটাই হচ্ছে সুযোগ ব্যয় সেটাকে বিবেচনা করেই এখানে প্রতিষ্ঠানকে এই মূলধন ব্যয়টা নির্ণয় করতে হবে অন্যভাবে কোম্পানির আয় শেয়ার মালিকদের মধ্যে বন্টন না করে রেখে দিলে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে অর্থাৎ এই যে পরিমাণ বঞ্চিত হইতো সেটা বিবেচনা করতে হবে বঞ্চিত হওয়ার সংরক্ষিত ব্যয়ের সুযোগ ব্যয় হিসাবে আখ্যায়িত করা হয় এখন উদাহরণ দিয়ে স্যার একটা দেখো কোনো কোম্পানি অর্জিত মুনাফার পুরোটাই শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে শেয়ার মালিকদের অন্যত্র রেখে দিলে বিনিয়োগের পনেরো শতাংশ হারে আয় পাত সুতরাং পনেরো শতাংশ হবে সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয় অর্থাৎ এখানে বিশেষ কোনো সূত্রের মাধ্যমে এই সুযোগ ব্যয়টা আসলে এই নির্ণয় করা যাবে না বা করা দরকার নেই এখানে এখানে একটা বিষয় স্পষ্ট যে এই প্রতিষ্ঠানটি অর্থাৎ তার এই যে পরিমাণ সংরক্ষিত আয় বা আয় অনত্র বিনিয়োগ করলে যে পরিমাণ অর্থ সে পেত সেটা এক এক জায়গায় বিনিয়োগ করলে হয়তো এক এক রকম হয়তো অর্থ পাইতে পারতো তো যে পরিমাণ অর্থ সে পাইতো সেই পরিমাণের যে ব্যয়টা সেটাই হচ্ছে তার সুযোগ ব্যয় এবং সেটাকেই এই বিবেচনা করে কোম্পানির সঠিক মূলধনটা নির্ণয় করতে হবে মানে মূলধন ব্যয়টা নির্ণয় করতে হবে তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আজকের আমার এই অনলাইন ক্লাস দেখেছো তোমাদের প্রত্যেককে অনেক অসংখ্য ধন্যবাদ তো আজকে তেমন কোনো বাড়ির কাজ নেই তবে আরেকটু আমাদের আগামী ক্লাসে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে গরমূল ব্যয় তোমরা অবশ্যই আজকের ক্লাসটা যারা দেখো না অবশ্যই দেখবে এবং আগামী ক্লাসটাও অবশ্যই দৃষ্টি রাখবে সেটা আগামীকালে আসবে আগামীকাল যেটা আমরা করব সেটা হচ্ছে গরমূল ব্যয় তারপর আমরা একদম পূর্ণ অর্থাৎ গড়মূলধন ব্যয় যখন করব তখন আমার এই সবগুলো কাজই কিন্তু আবার আসবে অর্থাৎ ব্যয় কীভাবে নির্ণয় করতে হয় তারপরে এই সাধারণ শেয়ারের ব্যয় কীভাবে নির্ণয় করতে হয় এই সবগুলা হিসাব নিকাশ করে করার পরই কিন্তু আমরা এই ব্যয় নির্ণয় করব সুতরাং এত এই চাপ্টারের উপর এত দিন যে ক্লাসগুলো হয়েছে সেগুলো অবশ্যই যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে তাহলে বারবার দেখবে বারবার দেখে একদম ক্লিয়ার হবে ক্লিয়ার না হলে কিন্তু আগামীকালের ক্লাসটা তোমরা খুব একটা ভালো বুঝতে পারবে না তো যাই হোক আজকে তোমরা যারা ক্লাস দেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি